স্ফুপ্ত ইত্যাদি গুটি কয়েকটি শব্দ ছাড়া অন্যান্য শব্দের মাঝখানে আর বিসর্গ ব্যবহৃত হয় না। এবারে আসা যাক চন্দ্রবিন্দুর কথায়। হ্যাঁ, চন্দ্রবিন্দু এমন একটি বর্ণ যার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই, অন্য বর্ণের মাথায় চেপে বসাই যার জন্মগত স্বভাব। চন্দ্রবিন্দুর অবশ্য কোনো বাছবিচার নেই, নির্বিচারে সে ঘোষ কিংবা অঘোষ বর্ণের মাথায় চড়ে বসে। তবে যার মাথায় চড়ে সে তার স্বাতন্ত্র্য হারায়, অর্থাৎ তার স্বাভাবিক স্বর রুদ্ধ হয়ে নাক দিয়ে বের হয় এবং ওতে ওই শব্দের অভিধানগত অর্থ বদলে যায় অনেক সময়। মানে আমরা যখন কোনো চন্দ্রবিন্দু দিয়ে কোনো শব্দ উচ্চারণ করি তখন আমরা একটু নাসিক্য ধ্বনি উচ্চারণ করি। কোন কোন শব্দে চন্দ্রবিন্দু বসে তা যদি একটু বিস্তারিত ভাবে বলতেন। হ্যাঁ, কিছুটা বলছি, পরে আবার হয়তো বলবো। সাধারণত তৎসম শব্দের কথ্য রূপ ঙ ঞ মূর্ধন্য ণ ন ম অনুস্বার, এই বর্ণগুলো তোমরা মনে রাখবে, এর অপভ্রষ্ট হয়ে চন্দ্রবিন্দু হয়। যেমন অঙ্কন থেকে হয় আঁকা, এখানে এই অঙ্কনের ভেতরে যে উঁয়টা আছে সে নাসিক্য ধ্বনিটাই চন্দ্রবিন্দু হয়ে আয়ের মাথায় চড়ে বসলো, হলো আঁকা। সেরকম কংস থেকে কাঁসা, কম্পন থেকে কাঁপা, চন্দ্র থেকে চাঁদ, তন্তু থেকে তাঁত, দণ্ডায়মান থেকে দাঁড়ানো, দন্ত থেকে দাঁত, বন্টন থেকে বাঁটা, এই শব্দটি আমরা অনেকেই বাঁটা বলি কিন্তু আসলে চন্দ্রবিন্দু আছে যেহেতু বন্টন থেকে হয়েছে বাঁটা। শঙ্খ থেকে শাখা, ষণ্ড থেকে ষাঁড়, সন্তরণ থেকে সাঁতার, হংস থেকে হাঁস, হংটন থেকে হাঁটা। আমরা হাঁটাও আসলে বলি না, আমরা হাঁটা বলি, হাঁটায় হন্টন থেকে হয়েছে বলে একটি চন্দ্রবিন্দু দিতে হবে। এই শব্দগুলো ছাড়াও তো আরো অনেক শব্দে আমরা চন্দ্রবিন্দুর ব্যবহার দেখতে পাই। হ্যাঁ, ঠিকই বলেছ। বাংলা শব্দে চন্দ্রবিন্দুর ব্যবহার সাধারণত তিন ভাবে আমরা দেখে থাকি। প্রথমটি সমূলক চন্দ্রবিন্দু, অর্থাৎ নাসিক্য বর্ণ রূপ পাল্টালে পরিবর্তিত শব্দের প্রথম বর্ণের ওপরে যে চন্দ্রবিন্দু বসে সেটা তো ভাইয়ার কাছ থেকে আগে শুনলেই। তবে শুধু তৎসম শব্দের কথ্যরূপেই যে বিষয়টি ঘটে তা নয়, ভিন্ন ভাষা শব্দেও এরকম সমূলক চন্দ্রবিন্দু বসে। যেমন ইংলিশ ওয়ার্ড কাউন্সিলর থেকে কৌশুলি, এখানে কয়ের ওপরে একটা চন্দ্রবিন্দু বসেছে। একইভাবে জেনারেল থেকে জাঁদ্রেল, ফার্সি শব্দ বান্দি থেকে বাঁদি, খান থেকে খাঁ, মুন্ডারি শব্দ ঢেঙ্কি থেকে ঢেঁকি, বইন্টি থেকে বঁটি, এরকম আরো অনেক শব্দ আছে। যেমন আরবি শব্দ তম্বু থেকে তাঁবু। যাই হোক, এবারে আসি দ্বিতীয় প্রসঙ্গে, অর্থাৎ অমূলক চন্দ্রবিন্দু প্রসঙ্গে। মূল শব্দে নাসিক্য ধ্বনি ছিল না অথচ পরিবর্তিত শব্দে চন্দ্রবিন্দু বসেছে এমন কয়েকটি শব্দ হলো অক্ষি থেকে আঁখি, অশ্রু থেকে আঁশু, উচ্চ থেকে উঁচু, কর্কট থেকে কাঁকড়া, জুথিকা থেকে জুঁই, পিপিলিকা থেকে পিঁপড়া, পেচক থেকে পেঁচা, শুষ্ক থেকে শুটকি ইত্যাদি। এই যে সমূলক এবং অমূলক চন্দ্রবিন্দু, এগুলো ছাড়াও বাংলা ভাষায় কিছু অনুকার শব্দ বা ধন্যাত্মক অব্যয় আছে, অর্থাৎ ধ্বনিযুক্ত শব্দ আছে, যে শব্দগুলো শুনলেই বোঝা যায় যে কোনো রকমের আওয়াজ হচ্ছে। সেসব শব্দের মধ্যে কিছু কিছু শব্দে আবার, মানে সেইসব শব্দের শীর্ষে চন্দ্রবিন্দু বসে। যেমন মনে করো যে ভ্যাঁ করে শিশুটি কেঁদে উঠলো, এখানে যে ভ্যাঁ, এই ভ্যাঁতে চন্দ্রবিন্দু বসবে এটার শীর্ষে। এরকম আরো কিছু শব্দ হচ্ছে ভোঁ ভোঁ, পো পো, চো চো, চ্যাঁ চ্যাঁ, সাই সাই চাবুক মারার যে শব্দ, কিংবা ঘোঁত ঘোঁত ইত্যাদি। এরকম ধন্যাত্মক যে অব্যয় আছে, সব ধন্যাত্মক অব্যয় নয়, তবে কিছু কিছু ধন্যাত্মক অব্যয়ের শীর্ষে এভাবে চন্দ্রবিন্দু বসে। কিছু শব্দ আমরা যদি বলে দিতে পারি যে চন্দ্রবিন্দু না দিলে পরে শব্দের অর্থ পরিবর্তিত হয়ে যায়, সেরকম কিছু জোড়া শব্দ আমরা এখানে হাজির করছি। যেমন আজি, আজি বললে এর অর্থ দাঁড়ায় রেখা, আর আজি মানে আজকের দিনটি। আট, দৃঢ়তা, আট সংখ্যা। ওঁর, অর্থাৎ সম্মানসূচক সর্বনাম, ওঁর প্রতি, উনার প্রতি, এটার পরিবর্তে আমরা ওঁর বলি শুদ্ধ করে। আর ওর, এটা হচ্ছে অবজ্ঞাসূচক সর্বনাম। কাঁচা হচ্ছে অপক্ক, আর কাঁচা হচ্ছে কাপড় কাঁচা ধোয়া। কাঠি হচ্ছে তুলসীর মালা, কাঠি হচ্ছে লাঠি বা দণ্ড। কাঁটা কণ্টক, আর কাঁটা মানে কোনো কিছু কেটে ফেলা, কর্তন। কাঁদা ক্রন্দন, আর কাদা হচ্ছে মাটির বা বালুর সঙ্গে পানি মিশ্রিত হয়ে যে কাদা ভরা মাঠ হয় বা কর্দমাক্ত রাস্তা হয় সেই কাদা। কাঁড়া মানে ছাটা বা তুষহীন করা, আর কাঁড়া মানে হচ্ছে কেড়ে নেওয়া। কুঁড়ি মানে হচ্ছে কোরক, ফুল ফোটার আগে যে কুঁড়ি হয়, আর কুঁড়ি হচ্ছে সংখ্যা। গা গ্রাম, গা গ্রাম অর্থে গা শরীর অর্থে। গাঁথা
মানে হচ্ছে গ্রন্থনা করা, যেমন ফুলের মালা গাঁথি আমরা। আর গাথা হচ্ছে গল্প বা কবিতা, গাঁদা ফুল, আর গাদা হচ্ছে ঠেসে ভরা বা মাছের পিঠটাকেও বলা হয়, কোনো স্তূপকেও বলা হয়। গোড়া হচ্ছে অন্ধবিশ্বাসী যে, আর গোড়া হচ্ছে মূল বা শিকড়। চাঁপা চম্পক, চাপা হচ্ছে ভর দেওয়া। ছাদ মানে গঠন, আর ছাদ মানে হচ্ছে আচ্ছাদন। তার সম্মানসূচক সর্বনাম, তার অবজ্ঞাসূচক সর্বনাম বা ধাতু নির্মিত সূত্র বা সুতা। পাড় হচ্ছে সম্পূর্ণ, আর পাড় হচ্ছে কোনো প্রান্ত সীমা, যেমন আমরা বলি শাড়ির পাড়। পাতি হচ্ছে শাড়ি, পাতি হচ্ছে সমুদয়। বন্ধু মানে বন্ধু, আর বধু মানে পত্নী। বাঁটা মানে বন্টন করা অর্থাৎ ভাগ করে দেয়া, আর বাটা মানে হচ্ছে পেষণ করা অর্থাৎ মশলা পেশা। বাঁধা মানে বন্ধন, আর বাঁধা হচ্ছে প্রতিবন্ধক। যাঁরা সম্মানসূচক সর্বনাম, যারা অবজ্ঞাসূচক সর্বনাম। রাঁধা রন্ধন বা রান্না করা, আর রাধা হচ্ছে আয়ানের স্ত্রী। শাখা হচ্ছে শঙ্খ বা বলয়, আর শাখা হচ্ছে বাহু বা ডাল। অনেকে আজকাল লেখায় চন্দ্রবিন্দু ব্যবহারে সতর্ক নন, কিংবা উচ্চারণেও চন্দ্রবিন্দু ব্যবহার করতে চান না। এতে কিন্তু অর্থের বিপর্যয় ঘটে। যেমন অন্ধকার থেকে যে আধার হয়, সেখানে যদি চন্দ্রবিন্দু ব্যবহার না করা হয় তাহলে শব্দটি হয়ে যাবে আধার, অর্থাৎ কোনো কিছু রাখার পাত্র বা স্থান। তাই নিশ্চয়ই আমরা জেনে শুনে এ ধরনের ভুল করব না, তাই না? প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই আমার বাংলা ভাষা অনুষ্ঠান গবেষণা গ্রন্থনা এবং উপস্থাপনায় আমি ইকবাল খোরশেদ, সহযোগিতায় ছিলেন মাহমুদা আখতার, এবং যে শিক্ষার্থীরা এখানে ছিলেন তারা হচ্ছেন আবুল ফয়সাল মাহমুদ।